অ্যাডহকের মাধ্যমে প্রায় 2300 সামথিং ডাক্তারের হচ্ছে দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল সম্পূর্ণ বিসিএস এর বাইরে থেকে, সম্পূর্ণ আওয়ামী লীগের হচ্ছে লোকদেরকে বসানোর জন্য। এবং তাদের মধ্যে এমন মানে তাদের কোনো রাইট ছিল না কোনো রকম প্রমোশন পাওয়া, বা তারা অস্থায়ী ভিত্তিতে চাকরি পেয়েছিল, কিন্তু তাদেরকে এখন কেউ কেউ অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে বসে আছেন টার্সিয়ারি হসপিটালগুলোতে বাংলাদেশে, যেটা কল্পনার বাইরে। সো এই মানুষগুলোরে তো ছাড়া যাবে না প্রথম কথা ছাড়া। এবং যারা এই যে শহীদদের এবং আমাদের এই দেশের, তারা তো শুধু শহীদদের সাথে বেইমানি করেছে তা না, পুরো এই দেশের সাথে তারা বেইমানি করেছে। বেইমান যারা, আমি বলছি না যে যারা সাচিব করেছেন বা স্বাধীনতা চিকিৎসক পরিষদে সহ আওয়ামী লীগের যে উইংগুলো আছে, তারা যারাই এই পদের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সবার শাস্তি হবে। কিন্তু যাদের ভিত্তি বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা ইনশাল্লাহ যাতে সরকার ব্যবস্থা নেয় সেই বিষয়টি নিশ্চিত করব। সো একটা পলিটিক্যাল রিফরমেশন হবে, পলিটিক্যালি নিয়োগপ্রাপ্ত ডাক্তার এবং পলিটিক্যালি অ্যাক্ট করে আসা যেসব ডক্টরস আছেন তাদেরকে, তাদের বিচার অবশ্যই হবে। এবং যারা এই দেশের জন্য নিবেদিত প্রাণ, মানুষের জন্য যারা তাদের এই পেশা জীবনকে বেছে নিয়েছেন ডাক্তারি, তাদেরকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসবো যে তারা যেন এই স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে এগিয়ে নিতে পারেন।